नमस्कार सकल भिवारके असंख्य धन्यवाद जानाच्छि। आजकेर भिडियोते आमार चैनेलेर उद्देश्य एबं चैनेलेर किछु विषय निये कथा बोलबो। जारा आमार चैनेलेर भिडियो फलो करेन, जारा देखेन तारा अवश्यई देखबेन शेष पर्यन्त। आर नतून जारा आछेन आमार चैनेले भिडियोटा जारा देखछेन नतून, तादेर जन्य रिक्वेस्ट करछि भिडियोटा आजकेर भिडियोटा अंतत पुरोटा देखुन। देखार पर আপনাদের কি মনে হচ্ছে চ্যানেলটা ঠিকঠাক আছে কিনা কিছু তো একটা মনে হবে অবশ্যই ভিডিওটা দেখার পর, ঠিক আছে? পুরোটা দেখুন, তারপরে আপনার মন্তব্য আপনি কমেন্টে লিখুন। আপনার সমস্যা থাকলে সেটাও লিখুন, ভালো লাগলে তাও লিখুন। যার যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তখনই যখন আপনার উপকার বা আপনার ভালো লাগবে, তাই না? ভিডিওটা তো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনার যে বন্ধু আছে তাদেরকেও শেয়ার করবেন ভিডিওগুলো। আমার এই চ্যানেলের ভিডিও যদি আপনার উপকার হয় তাহলে আপনি শেয়ার করবেন, অযথা যদি আপনার ইন্টারেস্ট না থাকে তাহলে তো আপনি দেখবেনই না, না? তো যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি। আর আজকের ভিডিওতে মূলত আমি বলবো যে আমার চ্যানেল সম্পর্কে। চ্যানেলে যে আমার দেখুন ভিডিও তো অনেক রকম হয়, অনেক ক্যাটাগরি হয়, অনেক কিছু ব্যাপার আছে। তো সেইটা আপনাদের আজকে আমি ক্লিয়ার করব যে আমার চ্যানেলে যারা ফলো করছেন কেউ বিরক্ত হয়ে যান না, ভিডিও দেখতে ভালো লাগে, এটার ব্যাপারে কথা বলবো। তো দেখুন, প্রথমে কি বলবো যে আমার চ্যানেলটা আমি শুরু করেছিলাম প্রথমে টেকনোলজি বিষয় নিয়ে, ঠিক আছে? তো টেকনোলজি বিষয় নিয়ে আমি শুরু করেছিলাম আমার চ্যানেল। তারপরে অনেক দিন হয়ে যায়, টেকনোলজি ভিডিও অনেকগুলাই দিয়েছি, আপনারা দেখতে পাবেন চ্যানেলের মধ্যে গেলে মোবাইল টিপস বা আরও আদার্স কিছু দেখতে পাবেন। আর যেটা বিষয় হচ্ছে যে বিজনেসের সম্বন্ধে কিছু ভিডিও আছে। আমি একটা বিজনেসের আছি, তো সেই জন্য আমার বিজনেসের কিছু ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করেছি। তারপরে আমি ডিসিশন নিয়েছি যে দেখুন, টেকনোলজি যে ভিডিওগুলো আমি দিই তাতে হয়তো আপনাদের কতটা উপকার হবে জানি না, অনেকের অনেক উপকার হয়, মানে এতটা উপকার হয় যে সে বলে বোঝাতে পারবে না, এরকম উপকার হয়েছে, ঠিক আছে? আরেকটা কথা কি, এখনকার সমস্যা আর যে অবস্থাটা সেটা আপনিও জানেন বা সব লোক জানে। সমস্যাটা হচ্ছে কি পয়সা ইনকামের ব্যাপার যেটা আর কি, ঠিক আছে? তো এই জন্য আমিও নিজেও চিন্তাভাবনা করলাম যে টেকনোলজিটা ঠিক আছে সাথে থাক না, কি আছে। তো টেকনোলজির সাথে আমি কিছু আমার ভিউয়ার্সদের যারা আমার ভিডিও দেখছে তাদেরকে কিছু, অনেকেই বেকার আছে, মানে অনেক বলতে বেশিরভাগই বেকার লোক আছে, বেকার এমনি মোবাইল নিয়ে অনেক ভিডিও দেখেন, অনেক কিছু খোঁজার চেষ্টা করেন যে কি করব না করব এইসব ব্যাপারে, ঠিক আছে? তো কথা হচ্ছে কি যে দেখুন, আপনি যখন খুঁজছেন মোবাইল মাধ্যমে, গুগলে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায়, সব জায়গায় আপনি খুঁজছেন কি করব, যদি একটা কিছু করতে পারি তাহলে আমার ভবিষ্যতে আমাকে দাঁড়াতে হবে, নিজেকে আমি কি করব, এইসব ব্যাপারে অনেক কিছু চিন্তাভাবনা করেই আমি দেখলাম, নিজেও একটা বিজনেসের সাথে যুক্ত হলাম। এবং কি যে বিজনেসের কিছু যদি কথা বলা যায় ভিডিওর মাধ্যমে বা সেইখান থেকে যদি কেউ আমার ভিউয়ার্স বা যারা আমার ভিডিও দেখেন তারা যদি মানে শুরু করতে পারেন হেল্প নিয়ে, আমি কিন্তু পুরোপুরি হেল্প করি। আমার ফোন নাম্বারও দেওয়া থাকে সেই ভিডিওর মধ্যে, আপনারা যে কোনো সময় ফোন করে আপনাদের যেটা খুশি সেটা আমি জিজ্ঞাসা করতে পারেন যে এটা কীভাবে করবো সেটা কীভাবে করবো। দেখুন, ব্যবসার ক্ষেত্রে অনেকের অনেক কিছুই ধারণা থাকে না, ঠিক আছে? তো নতুন হলে তো কিছুই ধারণা থাকবে না, তো সেই জন্য আমি ফোন নাম্বার দিয়ে রাখি, ঠিক আছে? আপনারা ফোন করবেন যদি কোনো সমস্যা হয় যে এটার বিষয়ে আমি জানতে চাইছি বা এটা কীভাবে করব, এই বিজনেসটা যদি আমি শুরু করি, এরকম ব্যাপারের জন্য আমি ফোন নাম্বারটা দিয়ে রাখি সবে এই মানে বিজনেস ভিডিওগুলোর মধ্যে, ঠিক আছে? তো এবারে বলি যে টেকনোলজি ভিডিও আপনারা দেখছেন, ঠিক আছে? টেকনোলজি এবং টিপস, টেকনোলজি টিপস এবং আমার এই বিজনেস আইডিয়ার কিছু ভিডিও, বিজনেসের অভিজ্ঞতার কিছু ভিডিও, এই দুটো বিষয় কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও আপনি পাবেন। আপনার হয়তো টেকনোলজি ভালো লাগে, বিজনেসে কী সব বলছে বুঝতে পারছি না, এইসব ব্যাপারটা নয়, ঠিক আছে? আপনি টেকনোলজি দেখেন তো টেকনোলজি দেখবেন, আমি দুটো বিষয় তো ভিডিও দিচ্ছি আপনাদের, সমস্যাটা কি? এবারে ভিডিও দুটো বিষয় দিচ্ছি, আপনার যদি বিজনেসটা ভালো লাগে যে হ্যাঁ এই বিজনেসটা সত্যিকারের যদি আমি করতে পারি আমার এলাকার মধ্যে, তো ঠিক আছে। তো এরকম ব্যাপারটা অনেক বিজনেসের সম্বন্ধে কথা বলতে বলতে একটা বিজনেস আপনার ভালো লাগবে, ঠিক আছে? যেমন ধরুন যে কোনো বিষয়, অনেক বিজনেস তো আছে না, যে কোনো প্রোডাক্টের বিজনেসই আছে, অনলাইন বিজনেস থেকে শুরু করে অফলাইন দোকান থেকে শুরু করে হোলসেল, পাইকারি, হোলসেল একই জিনিস। আর রিটেল বা কোনো শপ তৈরি করা এরকম বিভিন্ন রকমের ব্যাপার আছে, বিজনেসের ব্যাপার আছে, ঠিক আছে, এই ব্যবসার ক্ষেত্রে। আর টেকনোলজি তো আছেই, এই জন্য আমি ভাবলাম যে দুটো বিষয়ে যদি ভিডিও দিই তাহলে দেখুন দুদিক থেকে আপনার উপকার হবে। কীরকম? যে টিপসের মাধ্যমে আপনি কোনো কাজ দিয়ে আমার মোবাইলের সমস্যা, মোবাইল টিপস আপনার এইভাবে করতে পারেন, এইগুলা তো আছেই। এর মধ্যে মেন যেটা হচ্ছে ইনকাম করার পথ, ঠিক আছে। ইনকাম করার পথ যদি আপনি খুঁজে পান আমার এই ভিডিওর মাধ্যম থেকে, অনেকে আমাকে ফোন করছে এই ভিডিও, কিছুগুলো কম ভিডিও, 2-4টা ভিডিও আছে বিজনেসের মধ্যে, ঠিক আছে। তো অনেকেই ভিডিও দেখেছে, আমাকে অনেক ফোন করছে, রিকোয়েস্ট করছে যে কীভাবে বিজনেস করব, নতুন আছি আমি, ঠিক আছে, মাল কীভাবে নিতে হয়, কেমন কি করতে, অনেক কিছু। তো এরপর থেকে আমি প্রতিনিয়ত আপনাদের ভিডিও দিতে থাকবো, বিজনেসটা বেশি দিব। এরপর থেকে আমি ভাবলাম যে কেন কি ইনকামের পথটা আগে দরকার সবার, না হয় মোবাইল টিপস তো ছেড়ে দিন, কি হবে, কোনো কাজে লাগবে না যদি আপনার টাকা না থাকে। ইনকামটা করতে হবে, আপনার ফ্যামিলি আছে, আপনি আছেন, আপনার প্রতিনিয়ত খরচা আছে, সেই জন্য ইনকামটা করতে হবে। ইনকামের জন্য কি করতে হবে সেই বিষয়ে কিন্তু আমি বেশি ভিডিও দেবো, প্রত্যেকে ডিসিশন নিয়েছি। কেন কি সবাই, আমি চাই সবাই ইনকাম করুক, ঠিক আছে। ইনকাম না করলে তো আপনি দাঁড়াতে পারবেন না। আপনি যে মোবাইলটায় ভিডিওটা দেখছেন, এই মোবাইলটা যে মাসে আপনি 300 টাকা রিচার্জ করবেন, সে টাকাটাও কিন্তু পাবেন না। ইনকামটা আপনার মাস্ট দরকার, সেই জন্যই আমি ভেবেছি এরপর থেকে প্রতিনিয়ত বেশিরভাগটাই ইনকামের সম্বন্ধে বা বিজনেসের সম্বন্ধে ভিডিও দেবো, যাতে আপনার 1টা 4টা 5টা 10টা ভিডিও, একটা না একটা ভিডিও দেখে তো আপনার ভালো লাগবেই, তখন আপনারও মনে চাইবে যে হ্যাঁ এইটা যদি করি আমার এলাকাতে তাহলে কিন্তু আমি ইনকাম করতে পারবো, ঠিক আছে। অনেক রকমভাবে কিন্তু ইনকাম করা যায়, সোশ্যাল মিডিয়া থেকেও কিন্তু ইনকাম করা যায়। এই যে ইউটিউবে ভিডিও, এটা কিন্তু ইনকাম একটা পথ, এই জায়গা। বা আপনি অফলাইনে বিজনেস, আপনার টাকা খাটিয়ে, আপনার পুঁজি নেই এরকমও বিজনেস আছে কিন্তু, ঠিক আছে। তো এই জন্য বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন, তাহলে পরপর কি আমি আপনাদের বলতে। আর একটা কথা বলে রাখি আপনাদের এখানে, যে আমার কিন্তু হিন্দি বাংলা দুটো বিষয় কিন্তু ভিডিও হয়। কেন বলুন তো? কারণ আমাদের যে বিজনেস সেটা কিন্তু অল ইন্ডিয়া ধরে হয়, ঠিক আছে। এই জন্য কিন্তু আমাকে হিন্দিতে কিছু ভিডিও কিন্তু দিতে হয়, বেশিরভাগটাই বাংলা আছে অবশ্যই, কিন্তু হিন্দিতে বিজনেস আইডিয়ার মধ্যে কিছু বিজনেসের সম্বন্ধে যেগুলো বোঝাতে হয় সেগুলো কিন্তু হিন্দিতেও দিতে হয়। হিন্দিতে সম্ভবত বাংলাটা যারা বোঝেন তারা হিন্দিটাও সম্ভবত বোঝেন, যে হিন্দিতে দিলেই তারা বোঝে যায় বাংলাটা, কিন্তু কিছু ব্যক্তি আছে যারা মানে হিন্দি অল্প বোঝে এবং সব কিছু বুঝতে পারে না, এরকম ব্যাপারটা হয় আর কি। তো সেই জন্য বাংলাতেও কিছু ভিডিও দিই আর হিন্দিতেও আমি ভিডিও দিই। এটা বাংলাতেই দিচ্ছি, সমস্যা যদি হয়ে থাকে তো কমেন্ট করবেন। অনেকেই আমাকে পুরো ইন্ডিয়ার যে অন্য প্রান্ত, অন্য রাজ্য, সব জায়গা থেকে আমাকে ফোন করে, ঠিক আছে। তো সেই জন্য কি হয় যে বাংলাতে যদি আমি ভিডিও দিই তাহলে কিন্তু অন্য আমাদের বেঙ্গল ছাড়া অন্য কোথাও যে অন্য আদার্স যে আমাদের রাজ্যগুলো আছে তারা কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে, স্টেটগুলো ওরা বুঝতে পারবে না। আর হিন্দিটা হলে কি হয়, আমাদের ইন্ডিয়াতে সব জায়গাতেই প্রায় চলে বলতে গেলে, ঠিক আছে, প্রায় সব জায়গায় বলছি না, প্রায় মানে এই ধরুন সবই রাজ্যেতে হিন্দিটা প্রায় মানে 80% লোক কী হয় হিন্দিটা বোঝে। 20%-এর কথা আমি ছেড়ে দিলাম, 80% লোক, ঠিক আছে। তো আমি হিন্দি বাংলা দুটো বিষয়েই দিচ্ছি, সমস্যা নেই। আপনাদের যদি সমস্যা থাকে, এটা আমি আপনাদের বলছি, যদি সমস্যা, যে কোনো সমস্যা, ঠিক আছে, যে এই বিষয়ে ভিডিও দিন বা কি আপনি হিন্দিতে ভিডিও দিন, আমরা বাংলা বুঝতে পারছি না, আপনি হিন্দি বাংলা ইংলিশ যে কোনো ভাষায় কিন্তু কমেন্ট করলে আমি কিন্তু আপনার রিপ্লাই দেবো, ঠিক আছে। আপনি যদি হিন্দি জানেন হিন্দিতেই কমেন্ট করুন না, বাংলা জানলে বাংলাতে কমেন্ট করুন, ইংলিশ জানলে ইংলিশে কমেন্ট করুন, সেটা সমস্যা নেই, ঠিক আছে। আমি আপনার রিপ্লাই অবশ্যই দেবো, 100%, আমি কথা দিচ্ছি আপনাকে, ঠিক আছে। আর আপনার যে কমেন্টটা, আপনার যে সমস্যাটা হবে সেটা আমি সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে। তো এই ছিল চ্যানেলের ইনফরমেশান। মেন হচ্ছে আমার চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে কি আপনারা কিছু করুন, এটাই, আর কিছু না, ঠিক আছে। এই জন্য আমি বিজনেসের সম্বন্ধে আপনাদেরকে সবাইকে এক জায়গায় নিয়ে এসে আমি কিছু করাতে চাইছি, ঠিক আছে। অনেকেরই কি হয় টাকা থাকে না, অনেক সমস্যা হয়, ভাবতে পারে না যে কি করে করবে, টাকা তো নেই, ব্যবসা করতে গেলে পুঁজি লাগে। তো এবারে অনেকেই ভাবে কি পুঁজি নেই, কার বলে আমার 2000 টাকা আছে, 5000, 10,000 টাকা আছে, এই নিয়ে কি বিজনেস করা যায়, এরকম অনেক রকম বিষয় নিয়ে পরপর আমি ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা যারা দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, এটা আমি রিকোয়েস্ট করছি আপনাদের, ঠিক আছে। তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, আর সবাই অবশ্যই ভালো থাকবেন।